শুভ সন্ধ্যা, আপনারা সবাই বর্তমানে ভালো আছেন। আমি হৃদয় রায়, এর আগে আমার প্রথমটি ভিডিওটি দেখেছেন আশা করি। তো আমি এবার ডাইরেক্ট ডাইরেক্ট কিভাবে আমরা এস্টিমেল কোডগুলো লিখবো সেগুলো দেখাবো। তো ব্রাউজারটি ওপেন হলো, আমাদের এস্টিমেল ট্যাগ লেখার যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে এরকম। আমাদেরকে প্রথমে এরকম করে দেওয়ার পর ডকটা লিখতে হবে, এটার মানে হচ্ছে আমরা এস্টিমেল ফাইভ ইউজ করতেছি। ডক টাইপ অর্থ বোঝাচ্ছে এস্টিমেল ফাইভ কে নির্দেশ করা। তারপর এস টি এম এল এটা হচ্ছে মেন মেন কোড, এস টি এম এল হচ্ছে মেন ট্যাগ, মূল ট্যাগ যেটা আছে সেটা হচ্ছে এস টি এম এল। তো এর ভিতরে দুটি অংশ ব্যবহার করতে হবে। হ্যাঁ, দুটি অংশ আছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেড ট্যাগের ভিতর বিভিন্ন ধরনের কোড থাকবে, যেমন দেখাই হেড বললাম হেড। তো হেড এর ভিতর যে ট্যাগ গুলো থাকবে সেটা হচ্ছে টাইটেল, তাহলে মেটা ট্যাগ, তারপরে এই স্টাইল বিভিন্ন ধরনের লিঙ্ক আপ করার জন্য হেড এর ভিতরে ট্যাগ ব্যবহার করা, ওই ট্যাগ গুলো ব্যবহার করবে। আর বডির ভিতরে হচ্ছে যে আমরা পেজে যে কন্টেন্ট গুলো দেখতে পাবো সেগুলো লিখতে হবে বডির ভিতরে। তো আমরা এখানে দিয়ে দেই টাইটেল, এটার পর দেওয়ার পরে মাই মাই আর এস ফার্স্ট এফএস ফার্স্ট এফএস এবং এটাকে ক্লোজ করে দিই। আমাদেরকে অবশ্যই ক্লোজ করে দিতে হবে, না দিলে আমাদের কোড কাজ করবে না। তো দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তবে দেখুন এখানে যে দেখুন এই যে মাই ফার্স্ট ওয়েবপেজ যে আমরা লিখছি সেটা কোন জায়গায় শো করছে, এই যে উপরে এই যে শো করছে, বর্তমানে কিন্তু এটা কোনো পুরো ফাঁকা রয়েছে। তো জুম আপ করে নেই, ফাঁকা আছে। তো আমরা যদি বডি ভিতরে যদি কিছু লিখি, পি ট্যাগের ভিতরে লিখলাম, পি হচ্ছে যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগ পিএস প্যারাগ্রাফ ক্লোজ করে দিলাম। এটা এখন শো করবে বোর্ডের মধ্যে, এই যে দিস ইজ এ প্যারাগ্রাফ। তো আমরা চাইলে এটাকে বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই যে প্যারাগ্রাফ ট্যাগটাকে বোল্ড করতে হবে। আমি এটাকে কপি করে নেই, তো আমরা এটাকে যদি বোল্ড করি বি, বি উদ্দেশ্য হচ্ছে বোল্ড করা, কোনো টেক্সট বা কন্টেন্ট কে বোল্ড করা। তো এটা বোল্ড হয়ে গেল, দেখুন এটা বোল্ড হয়ে গেল। আমরা যদি চাই যে আন্ডারলাইন করব কোনো ট্যাগকে, সো কন্ট্রোল দিতে আমরা ডুপ্লিকেট করে নিলাম, এটাকে আমরা কেটে দিয়ে ইউ করে নিলাম, ইউ করে দিলাম, সেভ দিলাম। দেখুন এই যে এটা আন্ডারলাইন হয়ে গেছে। তো আমরা যদি একই ইয়ার মধ্যে এগুলো করতে চাই, তো তাহলে আমাদেরকে যেমন এই ট্যাগটার ভিতরে যদি আমি আন্ডারলাইন করতে চাই, ইউ আর আমাদেরকে কোডগুলো লেখার সিস্টেমটা মনে রাখতে হবে যে
যে ট্যাগ দিয়ে শুরু হয়েছে, যেমন প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু, তো এটা শেষে থাকবে, সর্বশেষ। তারপরে দ্বিতীয় হচ্ছে বোল্ড ট্যাগ বি, তো এটাকে আমি এই জায়গায় এসে একটা প্যারাগ্রাফ ট্যাগের পরে বি ট্যাগ শুরু হয়েছে, সো প্যারাগ্রাফ ট্যাগের আগে বি ট্যাগটি শেষ করতে হবে। এবং বি ট্যাগের পরে আন্ডারলাইন ট্যাগ ইউজ করা হয়েছে, সো বি ট্যাগের আগে আন্ডারলাইন ট্যাগটি ক্লোজ করতে হবে, না হলে কিন্তু আমাদের কোড ভুল দেখাবে, আর কোড ভুল দেখালে কিন্তু আমাদের ব্রাউজার কাজ করবে না। তো দেখুন এখানে আন্ডারলাইন হচ্ছে, বোল্ড হয়েছে। তো আমাদের বীজগণিতে অনেক রকম সূত্র রয়েছে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এ হোল স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার, আরো বিভিন্ন রকম সূত্র। তো এই সূত্রগুলোকে আমরা কিভাবে ব্রাউজারে প্রদর্শন করব বা ওয়েব পেজের মধ্যে প্রদর্শন করব, তো এই সূত্রগুলো প্রদর্শনের জন্য আমরা এগুলোকে কেটে দিই। তারপর এ প্লাস বি লিখি সাধারণভাবে, এ প্লাস বি, এ প্লাস বি লেখার পর ইকুয়াল হোল স্কোয়ার হবে। তো আমরা এখন স্কোয়ারটা লিখবো, তার জন্য আমাদেরকে সাপ ইউজ করতে হবে, সাপ এস ইউ পি, সাপ এস ইউ পি, সাপ টু মানে স্কোয়ার, এবং সাপ এবার ক্লোজ করে দেবো, এস ইউ পি সাপ হয়ে গেল। তারপরে কি আছে, ইকুয়াল, ইকুয়াল কি হবে, এ স্কোয়ার, তো আমরা এই স্কোয়ারটাকে কপি করে আনি, সে কন্ট্রোল ভি স্কোয়ার প্লাস প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখুন আমরা এবার এটাকে প্রদর্শন করি ব্রাউজারের মধ্যে, দেখুন এ প্লাস বি স্কোয়ার কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো সাব ট্যাগের কাজ হচ্ছে যে কোনো টেক্সটকে তার উপরে প্রদর্শন করবে, সাব মানে হচ্ছে যে সুপার আপ, সুপার আপ মানে হচ্ছে উপরে থাকবে। তো আমরা যদি নিচে যেটা আছে, যেমন বিজ্ঞান বইগুলোতে আছে রাসায়নিক বিক্রিয়াগুলো, যেমন H2O পানির সংকেত, তো আমরা এটাকে কিভাবে প্রকাশ করব, তার জন্য এস, তারপর আমরা লিখবো এস ইউ বি। এর আগে আমরা সাপ ইউজ করছি, এর আগে আমরা এইটা ইউজ করছিলাম, এখন আমরা এস ইউ বি সাপ ইউজ করবো, করার পর টু দেবো, এস টু ক্লোজ এস ইউ বি, সরি এস টু, এস টু মানে দ্যাটস মিন এটা কি ওয়াটার। তো দেখুন এস টু মানে হচ্ছে পানি। তো আমরা শিখলাম এগুলো, তো আমরা শিখি কোনো টেক্সটকে কিভাবে ডিলিট আকারে প্রকাশ করা যায়, তার জন্য আমাদেরকে যেমন দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, সো আমরা যদি চাই যে এই টেক্সটটাকে আমরা কাটা হিসেবে প্রকাশ করব, এই যে টেক্সট, এই টেক্সটটাকে আমরা এখানে কাটা দেব, তো এর জন্য আমাদেরকে ডিইএল মানে ডিলেট, তারপর এর সামনে ডিইএল, তারপরে যে দেখুন যদি পেজ, এই যে দেখুন এটা কাটা গেছে। তো আমরা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটগুলোতে দেখে থাকি যে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা প্রোডাক্টের দাম আগে যত ছিল এখন তত নেই, আর সেজন্য তার মনে করুন যে একটা প্রোডাক্টের দাম বর্তমানে 100 টাকা, বাট আগে কত ছিল, লাস্ট উইকে এই প্রোডাক্টের দাম ছিল, লাস্ট উইকে প্রোডাক্টের দাম ছিল যে বিএল
170 টাকা, 170 টাকা। তো দেখুন এটা কিভাবে প্রকাশ করা হচ্ছে, এই যে বর্তমান প্রাইস হচ্ছে 100 টাকা, লাস্ট ডেট এটা ছিল 17 টাকা, 170 টাকা থেকে কেটে 100 টাকা। তো আমরা এটাকে যদি একটু ভালোভাবে দেখানোর জন্য এটা যদি কেটে দিই, দেখুন অবশ্যই আপনাদেরকে সেট করে নিতে হবে। এই দেখুন 70 টাকা, এগুলো হচ্ছে ট্যাগের ব্যবহার। তো আরো বিভিন্ন রকম ট্যাগ আছে, অ্যাঙ্কার ট্যাগ মানে লিঙ্ক গ্রুপে দেওয়ার জন্য অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করা, যেমন আপনারা দেখতে পারেন যে এখানে লিখে দিই, যদি আমি এ ইউজ করি তো এই প্যারাগ্রাফ ট্যাগটাকে, আর দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, সরি এখানে না দেখি This is a paragraph tag. And its first practice in my career. ফার্স্ট কেরিয়ার, হ্যাঁ। তো মোর অ্যাবাউট কেন ও ডব্লু নো, সো ক্লিক মি। তো এখানে আমি যদি এই অবস্থা যদি এটাকে প্রদর্শন করাই, তো দেখুন এখানে এরকম দেখাচ্ছে, কে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো আমি এটাকে হ্যাঙ্কার ট্যাগ ইউজ করি, এই জায়গায় ক্লিক মি, দ্যাটস মিন ওখানে ক্লিক করলে এর যে আরো যে বিস্তারিত তথ্য আছে সেগুলো দেখানো হবে। সো ক্লিক মি, আর অ্যাঙ্কার ট্যাগ ইউজ করলে অবশ্যই আমাদের এইচ আর ই এফ অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। ব্যবহার করার পর এখানে আমরা এইটা হ্যাশট্যাগ ইউজ করলাম, আর করার পর দেখুন এই যে দেখুন এখানে আমি জুম আউটটা বেশি হয়ে গেছে, মিনিমাইজ করে দে, এই যে দেখুন ক্লিক মি। তো এখন এখানে ক্লিক করলে কিছু আসবে না, দেখুন এটা একটা লিঙ্ক হয়ে গেছে, লিঙ্ক আপ হয়ে গেছে। তো এভাবে বিভিন্ন ধরনের কোড লেখা হয়, মানে এক কথায় আমরা যে তথ্যগুলো প্রদর্শন করি না কেন সেগুলোকে আমাদের এসটিএমএল ট্যাগের ভিতরেই বসাইতে হবে। তো আমরা আরো অনেক ইমেজ ট্যাগ রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট রয়েছে, তারপর ডিভ আছে, কন্টেনার আছে, স্ট্রং আছে, লোকেশন আছে, আপলোড আছে, MP3 আছে, ভিডিও আছে। তো আমরা এগুলো আগামী পর্বে শিখব। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আর যদি কেউ বুঝতে না পারে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তো আমাদের আইটি গ্রুপ থেকে একটু সাপোর্ট দিবেন, আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করে জানাবেন, এবং আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই একটা শেয়ার দিবেন। আর বন্ধুরা হয়তো আমার হয়ে যাবে চর্চা, তো বন্ধুরা পুরো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, খুদা হাফেজ।